আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ফিশিং টি শার্ট ডিজাইন করব। এর জন্য আমাদের প্রয়োজন মাছের ভেক্টর, রিবন, কিছু এফেক্ট, মুদ এফেক্ট কয়েটারে, তারপরে আছে লেখা একটা। আমি এই ডিজাইনটির ইন্সপিরেশন নিয়েছি গুগল থেকে। চলুন ডিজাইন শুরু করি। ডিজাইন শুরু করার আগে সবাইকে একটি কথা বলবো, আপনারা দেখে দেখে প্র্যাকটিস করুন। হুবহু এই ডিজাইনটি কপি করে অন্য কোনো ওয়েবসাইটে দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। চলুন ডিজাইন শুরু করি। চার টুলটা নিব, নিয়ে ডাবল ক্লিক করব, এখানে পয়েন্ট দিব 60টা, ওকে করব। এখন দেখেন এখানে বিশাল একটা স্টার হয়েছে, এটাকে আমরা ডিলিট করে দিব। করে দিয়ে নতুন একটা স্টার তৈরি করব, কন্ট্রোল চেপে ধরে লম্বা একটা স্টার তৈরি করলাম, এটা এখানে রাখলাম। আর একটু ছোট করে দিই এটাকে, লিফ টুলের সাহায্যে একটা কালো শেপ আঁকবো। এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখানে রাখি। এটাকে একটাকে সাদা করে দিব, মাঝখানেরটা শুধু স্ট্রোক থাকবে। স্ট্রোকটা বাড়িয়ে দিই, 12 আছে 10 করে দিলাম। এটাকে এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা একটা শেপ হয়েছে। এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আরেকটা ছোট করে দিব। আরো একটা কপি করব, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, এটাকে ছোট করে এখানে দিব। এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল এফ, এটা কপি হয়েছে, এটাকে ছোট করে এখানে দিব। ওকে, আমরা বেশ কয়েকটা চারটা কপি করছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিব, একটা এখান থেকে একটা কালার নিয়ে নিই, এটা আগে নেওয়া উচিত ছিল, করে রাখি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এটাকে লক করে রাখি, কন্ট্রোল টু। এখন আমরা এই যে নিচে শেপটা স্টারটাকে, এটাকে সাদা করে দিব। এখন আমরা আবার স্টার টুলটা নিব, ডাবল ক্লিক করব, তিনটা পয়েন্ট থাকবে, একটা শেপ আঁকলাম, এটাকে আর একটু বড় করব, এটার উপরে নিয়ে আসি, এখানে এনে একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলাম, একটু বড় করি এটা, এটা আর নিচের শেপটাকে অ্যালাইন করে দিই। এটাকে আমরা স্ট্রোক করে দিব, স্ট্রোক এবং স্ট্রোকটা বাড়াবো, স্ট্রোকটা বাড়িয়ে দিলাম, এটাকে আর একটু ছোট করি হালকা করে, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড, এটাকে আমরা একটু অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউটা ওয়ান 10 পিক্সেল আছে, ওকে। এখন এই অফসেট পাথটাকে স্ট্রোক করে দিব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব, 1 2 3 4 5, স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে দিব। এখন এই দুটাকে গ্রুপ করে দিই, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, দিয়ে কোথায় পেস্ট করব, এই যে এটার উপরে, এটা ধরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, নিচে চলে গেল, ঠিক আছে। এখানে কিছু অংশ আমার কাজ করতে হবে, তো আমি পেন টুলটা নিয়ে এখান থেকে শেপ আঁকি, একটা শেপ আঁকি, একটা শেপ আঁকলাম, এটাকে শুধু স্ট্রোক করে দিব, এটাকে কালার দিব কালো, স্ট্রোকটার একটু বাড়িয়ে দিই, এবং এটাকে ইউনিফর্ম দিব, এই যেটা হোয়াইট প্রোফাইল। এখন এটাকে আমরা ট্রো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এখন এটি শেপ। আর একটা কপি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আমাদের পরবর্তী কাজ হলো মাঝখানে আরেকটা শেপ তৈরি করব, এখানে এখানে আরেকটা শেপ তৈরি করব, এগুলো পরে ঠিক করব, এখানে কিছু অংশ বের হয়ে আছে, এটা পরে ঠিক করে নিব। তার আগে আমরা একটা কাজ করে নিই, রেক্টেঙ্গুলার টুল নিয়ে একটা শেপ আঁকি ছোট করে, এটাকে আরেকটা কপি করি, দুইটাকে আরেকটা কপি করি, মোট চারটা করি, করলাম চারটা। এখন আমরা এটা আর এটাকে ধরব, ধরে এই কালারটা দিয়ে দিব, ঠিক আছে। এই কালারটাকে আমরা ধরে এই সোয়াচের ভিতরে দিব, কালার সোয়াচের ভিতরে, কালার সোয়াচের ভিতরে এনে ছেড়ে দিব। এখানে একটা সোয়াচ যুক্ত হয়েছে, তো আমরা আরেকটা শেপ আঁকি। কালার সোয়াচের ব্যাপারটা যদি না বুঝে থাকেন, পরবর্তী ভিডিওতে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আপাতত ডিজাইনটা শেষ করি, এটা আর এটা ক্লিক করে অ্যালাইন করে দেই, ওকে। এখন এই কালারটা ব্যবহার করব, হলো যে কালারটা সোয়াচ তৈরি করলাম, এই কালারটা ব্যবহার করব, তো এটা সিলেক্ট করে ধরে সোয়াচে এটা ক্লিক করব। এটা না বুঝে থাকলে আমি পরবর্তীতে বুঝিয়ে দেব। আমাদের পরবর্তী কাজ হলো এই মাছটাকে এখানে নিয়ে আসব, তো মাছের একটা কালার দিতে হবে, এখানে একটা শেপ আঁকি, এই কালারটা দিয়ে দিই, অ্যারেঞ্জ করে সেন্টার ব্যাকে দিয়ে দিই, দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটা মাইনাস করে দিলে আমার মাছের কালার হয়ে যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এটাকে একটু ঘুরিয়ে দিই, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, ঠিক আছে। আমরা এই মাছটাকে এখানে দিব,
অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি। এই নিচের সবগুলোকে একটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি, নিচের সবগুলো গ্রুপ হয়ে গেছে। এখানে এই আমার এফেক্ট গুলো দিয়ে দিব, যে এখানে এই এফেক্ট গুলো এখানে দিয়ে দিব উপরে। অ্যারেঞ্জ সেন্টার ফন্ট এটা ছোট করে দেই, আর একটু এই এফেক্টটাও এখানে দিয়ে দিব, ছোট করে দেই। অ্যারেঞ্জ করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে এটার উপরে পেস্ট করব। কন্ট্রোল এফ মানে মাছের। এটা পরবর্তীতে আমরা গ্রান্স ইফেক্ট হিসাবে ব্যবহার করব কিনা দেখব, পরে ভেবে দেখব। তো আপাতত এটাই থাক, ঠিক আছে। এখন আমরা ফিশিং লেখাটা এখানে দিব। ফিশিং যে লেখাটা আছে এটা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম। এটার কালার হবে এই সাদাটা দিব, ঠিক আছে। এটা সাদা না, এটা ফন্ট নিয়ে আসি। এই সবগুলোকে ধরে একটু ছোট করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এটার সাথে অ্যালাইন করে দিব। এটাকে একটা কপি রাখি ফিশিংটার, এটা ক্রিয়েট আউটলাইন করে দিব ফিশিং লেখাটা। এখন অ্যালাইন করতে সুবিধা হবে। এটাকে একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, প্রিভিউটা 1 থাকবে। এটা মিটার আছে রাউন্ড করে দিব, 4 পিক্সেল আছে এটা 5 পিক্সেল করে দিব, ওকে। এখন এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। মাঝখানে শেপগুলোকে ধরবো আর কি, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। এখন এটাকে ধরে একটা কপি এখানে নিয়ে আসি মাঝখানে, একটা এখান থেকে পেন্সিল টুলটা নিব। এভাবে কিছু একটা লাইন আঁকবো, এখানে একটা লাইন আছে, এইটাকে ধরে ডিভাইড করে দিব, ডিভাইড, আনগ্রুপ করে দিব, আনগ্রুপ। নিচের এই অংশগুলোকে ধরবো, ধরে এই কালারটা দিয়ে দিব, এই কালারটা দিয়ে দিলাম। নিচের গুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে নিয়ে আসি। মাঝখানের গুলোকে সাদা করে দিই, একটু আর একটু ব্রাইট কালার করে দিলাম আর কি, ওকে। এখন এটাকে নিয়ে আসি, ফিশিং। তো আমরা এই সবগুলোকে গ্রুপ করে দিব, কন্ট্রোল জি, গ্রুপ করে নিলাম। এখন আমরা এটাকে একটা এফেক্ট দিব, এফেক্ট থেকে ওয়ার্প আর্ক, আর্কটা একটু কমিয়ে দিই। এভাবে নিচের দিকে একটু মাইনাস 5 করে দিলাম, নিচের এই অংশটা আর একটু ছোট করে দিব। এখন উপরে যেটা দিতে হবে সেটা হলো আই লাভ, এই যে লেখাটা দিব, এটার ফন্ট এটাই হবে, তো একটা ছোট হবে আর কি। আই লাভ লেখাটা এখানে দিব, এখানে একটা রিবন দিব নিচে, এখানে রিবনটা দিব। রিবনটাকে কালার দিয়ে নিয়ে আসি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কালার হবে এটা, এবং রিবনটা আমি এখানে দিব, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট। আমরা এই এই অংশটা চাই না, নিচের কোনাটা চাই না, এটা মুছে দিব, ওকে। এবং আমি এখানে টেক্সটটা দিব হলো এই যে এটা, এটা ফন্ট এটা হবে, এবং এটার কালার হবে কালো। যে জায়গায় সমস্যা আছে এগুলো আমরা পরে ঠিক করব, ঠিক আছে। অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, ইফেক্ট থেকে আর্ক, নিচে নামায় নিয়ে আসি, বড় করে দিই হালকা করে। তো আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটাকে একটু অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, প্রিভিউ 1, 5 পিক্সেল আছে, এটাকে 4 পিক্সেল করে দিয়ে আমরা এটাকে কালার করে দিব, এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওকে। এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে। এই আই লাভটাকে আমরা একটু বড় করে দিব হালকা করে। এখানে আমাকে আরেকটা লাইন লিখতে হবে এই জায়গায়, এটা আমরা পরে দিতেছি। আই লাভকে এক্স ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এবং এই দুইটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিই হালকা করে। এই লাইনটার কথা ভুলে গেছিলাম, এই লাইনটা দিতে হবে, এটা টাইপ থেকে, এবং এটা
ফন্ট হবে এটাই, সব একই ফন্ট হচ্ছে আজকে। এটা সাইজ ছোট করে দিব, ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক বারো আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে নেক্সট, আমার কাজ হলো এটার সাথে অ্যালাইন করে দিই মাঝ বরাবর। ওকে, এটাকে একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভি ওয়ান, ফোর পিক্সেল আছে 3 পিক্সেল করে দিলাম। ওকে, কালার একেবারে কালো, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই এবং আমরা এই সবগুলোকে ধরবো, এটার উপরে পেস্ট করব। এটা ট্রান্সপারেন্সি টুল লাগবে, ডাবল ক্লিক করে কন্ট্রোল এফ বের হয়ে আসি। এখন আমাদের কিছু সমস্যা এখানে দেখা যাচ্ছে, এটা হলো এখন দেখেন আমাদের এই অংশগুলো এখান থেকে বোঝা যাচ্ছে, নিচে দেখেন এই এই অংশগুলো বোঝা যাচ্ছে, বের হয়ে আছে। তো এটা আমরা কিভাবে ঠিক করব, এই দুইটাকে গ্রুপ করে নিই, প্রথমে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি ব্যবহার করব, এখানে ডাবল ক্লিক করব, করে টিক চিহ্নটা উঠিয়ে দিব। দিয়ে এখন আমরা প্যান টুলটা নিতে পারি, প্যান টুলটা নিয়ে একটা দিলাম। এখন আমরা আরেকটা কপি করতে পারি, এখানে করে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এখন এটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে, এখন আর দেখা যাচ্ছে না। ওকে, এখান থেকে বের হয়ে আসি। এখন এই সবগুলোকে, নিচের সবগুলোকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ করলাম। এই লেখাটাকে আমরা আবার একটু অফসেট পাথ দিয়ে এটার উপরে পেস্ট করব, না হলে সুন্দর দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভি ওয়ান, 5 পিক্সেল করে দিলাম এবং এটাকে দিব আমরা কালো কালার, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, দিয়ে এখানে পেস্ট করব, কন্ট্রোল এফ বের হয়ে আসি। ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের ডিজাইন শেষ করলাম। এখানে আমরা কিছু স্টার দিয়ে দিব, এই যে এখানে তিনটা তিনটা স্টার দিয়ে দিব, এখানে দিব 6, কালার দিব এটা, এটা এখানে নিয়ে আসি, একটা দুইটা তিনটা চারটা। তো আমরা এই চারটা স্টারকে চারটা গ্রুপ করি, এখানে আমরা এই স্টারগুলোকে গ্রুপ করে দিই, কন্ট্রোল শিফট চেপে ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটাকে একটা কপি করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট। ওকে, এখন এটা এখানে দিয়ে দিব। এখন আমরা এই এই অংশটাকে একটা পাথ দিব, এই কালারটাকে, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ প্রিভিউটা অন, 5 পিক্সেল এটা আছে, 2 পিক্সেল করে দিলাম, রাউন্ড করে দিই। ওকে, বের হয়ে আসি। এখন দেখেন আমাদের ডিজাইন সুন্দর হয়ে গেছে। এই যে এখানে যে সাদা অংশটা আছে না, এটাকে আমরা কালার পরিবর্তন করে এই কালারটা দিয়ে দিব, তাহলে আরেকটু সুন্দর দেখা যাবে। নিচের শেপটাকে আরেকটু বড় করে দিব। তো আশা করছি এই ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের প্রতিনিয়ত ভিডিও দিতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।